দের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে ওঠে الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পড়েছে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ অনেক সময় এমন হয় যে বাবা নেই তো দীক্ষা দেওয়া সম্ভব না এমন নয় গোসেপাক এর দীক্ষার পেছনে তার মা ছিলেন তার আম্মাজান ছিলেন এভাবে অনেক নয় হাজার নয় লাখো লাখো উদাহরণ আছে যাদের দীক্ষার পেছনে তাদের মায়ের অবদান তাদের মায়ের অবদান আর যেমন স্বয়ং আমির আলে সুন্নাত রয়েছেন আমাদের ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমির আলী সুন্নাত তো অনেক ছোট ছিলেন তখন তার পিতা ইন্তেকাল করেন তো তার বাবা ছিলই না অর্থাৎ ইন্তেকাল করেছিলেন তো এই সকল অবস্থার উপর আপনি যদি চিন্তা করেন তো সেখানে মায়ের অবদান আচ্ছা যদি দাদা থাকেন তাহলে দাদার অবদান যদি শ্বশুর থাকেন তাহলে তার অবদান নানা আছেন তার অবদান অর্থাৎ বড়দের একটি অবদান থাকে আর যদি কেউ না থাকে ঘরে বড় ভাই আছে বড় ভাইয়ের অবদান ঘরের যে কোনো কারো অবদান নিহিত থাকতে পারে এটা একটি আমল এটা দ্বারা কি হয় শিক্ষা দীক্ষা হয় বলি না কি করব কিছুই বুঝে আসছে না সন্তানের শিক্ষা দীক্ষা কিভাবে হবে এগুলোর মাধ্যম হয়ে থাকে শিক্ষা দীক্ষার সেহের সময় শিক্ষা কি তো এটি সময় ভাই এটিই সময় দোয়া কবুলের পেরেশানি আছে বিপদ আছে আপদ আছে কষ্ট আছে দারিদ্রতা আছে ঘরে ঝাগড়া ফাসাদ হচ্ছে অনেক ধরনের পেরেশানি হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ তো দোয়া করুন ভাই আপনি দোয়া করুন সে মান্য করে না সে শোনে না আল্লাহ তো শোনেন তাই না এখন তার কাছে দোয়া করুন হে আল্লাহ সমস্যা দূর করো সে দোয়া করবে হে আল্লাহ আমার স্বামীর মাঝে পরিবর্তন দাও যেন নেক্কার হয়ে যায় আমাদের ভালোবাসা চলে আসে এভাবে সন্তানেরা মা বাবার জন্য দোয়া করবে আর মা বাবা সন্তানের জন্য দোয়া করবে দোয়া দোয়াও সিলাহুল দোয়া মুমিনের হাতিয়ার তো এটা তরবিয়তের ভিত্তিতে আমার বিষয় হলো প্রজন্মকে নিয়ে আমাদের প্রজন্ম যেহেতু বড়রাই করছেন না প্রথম থেকেই দেখা যায়নি বড়দের করতে এখন শিখাতে হবে তারপরও হবে তাই না খেতে হবে কিভাবে পান করতে হবে কিভাবে বসতে হবে কিভাবে কিভাবে দোয়া করতে হবে সন্তানদের সন্তান বাম হাত দিয়ে নিলে তাকে ডান হাত দিয়ে নেয়া শিখাতে হবে বাবা ডান হাত দিয়ে নাও কে করবে আমরাই তো করব আমি করব আপনি করবেন মা করবেন বাবা করবেন দাদা করবেন দাদি করবেন নানা করবেন নানি করবেন বড় ভাই করবেন বড় বোন করবেন উই অল আর রেসপন্সিবল পারসন ইন আওয়ার হাউস দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের তো আসতে হবে আমাদেরও জানা থাকতে হবে আমাদের তো সেই সময় বাক শক্তি বহাল থাকবে আমার রিকোয়েস্ট আজকে মাদানি চ্যানেল দেখুন দেখার দাওয়াত দিন কোনো অ্যাডভার্টাইজ নেই আর মুসলমানদের জন্য এমনিতেই গুড নিউজ হয়ে থাকে যে আমির আলোসূন্য দোয়া করে থাকেন বিভিন্ন ইসলামী ভাইয়েরা দোয়া করে থাকেন খুবই আবেগপ্রবণতার মুহূর্ত হয়ে থাকে আমি তো বলবো আপনারা হাত উঠিয়ে দিন হে আল্লাহ নেককার ব্যক্তির উসিলায় আমাদের প্রতি দয়া দৃষ্টি দিন তো এভাবে এই বিষয়গুলো যা আমি আজ আস্তে আস্তে এই নিয়ত করেছি যে প্রারম্ভ আমি এই কাজের মাধ্যমে করব নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে শুরু করব তো নিজের সন্তানদেরকে এই শিক্ষা দীক্ষা দিন সেহরের শিক্ষা দিন ইফতারের শিক্ষা দিন পানাহারের সময় শিক্ষা দিন খেতে হবে কীভাবে উদাহরণস্বরূপ সন্তান চামচ দিয়ে খাচ্ছে হাত দিয়ে খাচ্ছে না চামচ দিয়ে খাওয়া জায়েজ বলছি না চামচ দিয়ে খাওয়া না জায়েজ কিন্তু কমপক্ষে তো এতটুকু শিখতে হবে যে বাবা তিন আঙ্গুল দিয়ে খাওয়া নবীগণের সুন্নাত এই শিক্ষা তাদেরকে কে দিবে আমরা দিব এটা আমাদের দায়িত্ব মা বাবার দায়িত্ব বড়দের দায়িত্ব অনেক সময় ধর এক মোবাল্লিক হয় না যুবক ইসলামী ভাই আমাদের আর অন্য মহলে থাকে না তার কথা কেউ মানে না যদিও ফর এক্সাম্পল আমার কোনো যুবক ইসলামী ভাই আপনাদের সাথে দস্তরখানায় রয়েছে তাদের মধ্যে কেউ তেমনি মাদানি মহলে নেই দাওয়াতি ইসলামিতে নেই আর আপনি এত শূন্যতে জানেন না আব্বুও জানে না আম্মু জানে না বড়রাই জানে না এখন ছোট ভাই জানে সে যদি আপনাকে বলে এভাবে খাওয়া তো তাকে বকা জাগা দেয়া ঝাড়ি দেয়া চুপ করে থাক বুঝেছি তুই বেশি জানিস তুই সব কিছু পারস আমরা কিছু পারি না শিখি নাই আর কেউ বলবে ভাই খাবার খাওয়ার সময় খেতে দে খেতে দে এখন খাবারের টাইম সম্পূর্ণ দিন কিছুই খায়নি কি শুরু করলি এখন আপনি তাকে এভাবে ডিসকারেজ করবেন ডিমোরালাইজ করবেন তো বলুন কিভাবে কাজ হবে এমনিতে নেকির দাওয়াত দেওয়ার ব্যক্তি কম এখন সে এখানে নেকির দাওয়াত দিচ্ছে তাকে উৎসাহিত করুন জি জি ভাই জি জি বাবা জজাকাল্লা আপনি আমাকে স্মরণ করিয়ে দিলেন বাবা তাকে উৎসাহিত করবে তার বড় ভাই অথবা ঘরের অন্যকেও বড় কোনো সদস্য ডিসকারেজ করতো অথবা তাকে যদি ডিজন করত অথবা আল্লাহ না করুক যদি ধমক দিত তো বাবা বড় হয়েছ তো কি হয়েছে তাহলে বড়দের ইনভলভমেন্ট করে ছোটদের ধমক দেয়া উচিত না না আগুন দিয়ে তো আগুন নিভানো যায় না আগুন নিভানোর জন্য পানির প্রয়োজন হয় আপনি একটু মোহাব্বতের সাথে আরে ঠিকই তো বলছে আমরা আমল করতে পারছি না কিন্তু সে তো করছে এবং নেকির দাওয়াতও দিচ্ছে আমাদের এমন কিছু ইসলামী বোন রয়েছে মোবাল্লিকা রয়েছে যাদের সুন্নত ও আদব শিখা আছে যদি তারা আপনার সাথে দস্তারখানায় খেতে বসে নেকির দাওয়াত দিতে চায় আল্লাহ চাইলে এমনটা হবে আমি এটাই বলবো তাদের সাহস হয় না বাইরে নেকির দাওয়াত দেওয়ার সময় কিছুটা সাহস চলে আসে ঘরে সাহস হয় না কিছুটা ভয় করে ঘরে কথা বললে ভয় করে যে ধমক দিবে বকা দিবে হাসি ঠাট্টা করবে বাইরে তো মাশাল আমাদের এমন অনেক মোবাল্লিগ লিগা রয়েছে এমন অনেক ইসলামী ভাই ইসলামী বোন রয়েছে যাদের বাইরে তেমন কোনো সমস্যা হয় না এবং আল্লাহ তালার সুক্রিয়া যে তারা অনেক সম্মান পায় ঘরেও এমনিতে ভয় লাগে যদি ঘরে কিছু করি তাহলে আমাকে কথা শুনতে হবে এইভাবে আমাদের পরিবেশ খারাপ হচ্ছে যদি এরকম কেউ থাকে ইসলামী বোন হোক লিগা হোক সে বলে তাহলে শুনুন মা তাকে উৎসাহ দিন দাদি তাকে উৎসাহ দিন উদাহরণস্বরূপ যদি স্ত্রী মোবাল্লিকা হয়ে থাকে যদিও বা শাশুড়ি মহলে নেই শাশুর মহলে নেই অন্য লোক মহলে নেই যদি সে কোনো নেকির দাওয়াত দেয় তাহলে তা শিখুন যদি উদাহরণস্বরূপ আপনার ঘরে কোনো ডাক্তার থাকত যেমন কেউ ডাক্তার ছেলে বা মেয়ে তারা অথবা আপনার স্ত্রী যদি ডাক্তার থাকতো তারা আপনাকে বলতো যে এটা করবেন না না এমন করছি না তাহলে আপনি তাকে কিভাবে না করতেন সেও তো একজন নেকির দাওয়াত প্রদানকারী মোবাল্লিকা অথবা মোবাল্লিকা তার কথাটাও নোটিস করুন বড়দের কথা তো সাধারণত এমনিতেই আমরা শুনে থাকি মেনে থাকি বেয়াদবি করি না কিন্তু সব ঘরের বড়রা তো আর তারা শিক্ষিত না এটাও আমাদের জন্য একটি দুর্ভাগ্য সে শিক্ষিত না তাই অনেক কিছু জানেও না অনেক সময় অনেক যুবক পরিবেশ পেয়ে যায় তখন তারা বলে থাকে হতে পারে এমন সময় সে খুশি হয় তার গর্ব হয় হতে পারে তার এমনটা মনে হচ্ছে যে যাক কেউ এসেছে আপনার ঘরের চার দেয়ালের মধ্যে কোনো প্রতিবেশী আসবে বুঝাবে যে ভাই এমনটি করেননি যাক আমার জন্য দোয়া করবেন ঠিক আছে কি করব। আমার মনে পড়ে গেল আপনারা ঘরে দিয়ে থাকবেন কিন্তু ভয় পাবেন না আচ্ছা এখন আমি আপনাদের কিছু আলা না করুক ঘরে যদি এরকম কিছু হয়ে থাকে এবং আপনাকে অনেক কথা শুনতে হয় তো কিছু বলবেন না আপনি শুনতে থাকুন কিছু বলবেন না এবং মুচকি হাসবেন ঠিক আছে কেন না তাদেরও তো সময়ের প্রয়োজন বুঝার জন্য সেট হওয়ার জন্য কিছু সময়ের প্রয়োজন তো সবার সাথে এমনটাও হয় না এমন অনেক ঘর হয়ে থাকে যেখানে মাশাল্লাহ আমাদের মোবাল্লিক মোবাল্লিকাদের সে বাবা হোক ভাই হোক বোন হোক স্ত্রী হোক শাশুড়ি হোক ঘরের যে কেউ হোক ছোট বড় হোক হতে পারে তার কথাই চলে আল্লাহ তালা আমাদেরকে এবং আপনাকে ঠিক এভাবে নিজের ঘরে তরবিয়তের পরিবেশ তৈরি করার তৌফিক দান করুক অর্থাৎ প্রত্যেকটা ঘর যদি দারুসূন্না হয়ে যায় বিশ্বাস করুন মদিনা মদিনা মক্কা মদিনা হয়ে যাবে মন প্রশান্ত হয়ে যাবে দারুসূন্না হয়ে যাবে এমনিতে অনেক ধরনের কথাবার্তা হয়ে থাকে অনেক কিছু বলা হয়ে থাকে যদি এটাও হয়ে যেত এটা তরবিয়ত শিক্ষা খাওয়া দাওয়ার সময় তরবিয়ত এখানে কথাবার্তার তরবিয়ত হতে পারে অর্থাৎ আপনার দস্তরখানা যেটা রয়েছে যেখানে সবাই বসে খাবার খায় এটাকেও দ্বারসূন্য বানিয়ে নিন অনেক সুন্দর কথাবার্তা হতে পারে নেকির দাওয়াতের কথা হতে পারে আজকে আমার আলোচনার বিষয় সোশ্যাল মিডিয়া এবং বর্তমানে এটাকে দুনিয়ার সবচেয়ে কঠিনতর প্ল্যাটফর্ম বলা হয়ে থাকে অর্থাৎ এটার মাধ্যমে যে কোনো কথা অনেক দ্রুত পৌঁছে দেওয়া যায় এবং এটার মাধ্যমে খুব দ্রুত যোগাযোগ করা যায় পৃথিবীর যে জনবসতি রয়েছে বলা হয়ে থাকে এর সংখ্যা প্রায় সেভেন পয়েন্ট সিক্স বিলিয়ন অর্থাৎ সাড়ে সাত বিলিয়ন থেকে বেশি পৃথিবীর জনসংখ্যা বলা হয়ে থাকে এবং এর মধ্যে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কমপক্ষে সোয়া পাঁচ বিলিয়ন এর কাছাকাছি মানুষ মোবাইল ইউজার সাড়ে সাত বিলিয়নের কাছাকাছি জনসংখ্যা এর মধ্যে অনেক ছোট ছোট বাচ্চারা আছে দুধের বাচ্চারা আছে জনসংখ্যার মধ্যে সবাই এসে যায় কেউবা অনেক বৃদ্ধ হতে পারে তবে সাড়ে সাত বিলিয়ন অর্থাৎ সাড়ে সাত বিলিয়ন জনসংখ্যা এর কম বেশি ফিগারই হবে আমরা তো রিসার্চের পেজ থেকে কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে পৌঁছে থাকি আর আমার প্রত্যেক কথা এই ধরনের বিষয়গুলো তা ফ্র্যাকশন ফিগার সম্পর্কে সম্পূর্ণরূপে পারফেক্ট হবে এটার দাবি আমি করি না কিন্তু তার আশেপাশে তো হবেই তো সাড়ে সাত বিলিয়ন জনসংখ্যার মধ্যে সাড়ে পাঁচ বিলিয়ন যে জনসংখ্যা আছে মানুষ আছে এরা বেশিরভাগ মোবাইল ইউজার অ্যান্ড্রয়েড ইউজার এর প্রায় সোয়া পাঁচ বিলিয়ন জনসংখ্যার মধ্যে কম বেশি সাড়ে চার বিলিয়নের আশেপাশে তারা ইন্টারনেট ব্যবহারকারী শুরুতে মোবাইল হতো তাতে ইন্টারনেট থাকতো না এখন মোবাইলে ইন্টারনেট সার্ভিস রয়েছে এটা সম্পূর্ণ একটি ইন্টারনেট অনলাইন সার্ভিস সিস্টেম আচ্ছা এখন এতে যে এক টিভি সোশ্যাল মিডিয়া ইউজার হচ্ছে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন সাড়ে চার বিলিয়ন ইন্টারনেট ইউজার কেননা সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ব্যতীত চলা সম্ভব নয় তাদের সংখ্যা কমপক্ষে সাড়ে তিন বিলিয়ন বলা হয়ে থাকে আর অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যে ব্যক্তিরা রয়েছে অর্থাৎ শুধু মোবাইলে কেননা সোশ্যাল মিডিয়া মোবাইল ব্যতীত অনেক ধরনের ইকুইপমেন্টে ব্যবহার করা যায় প্রায় সাড়ে তিন বিলিয়ন বলা হয়েছে এখন একটি নতুন টার্মিনোলজি এসেছে এক পরিভাষা এসেছে বর্তমান সমাজে তা হচ্ছে যে সকল মানুষ যারা দুই হাজার সালে এবং দুই হাজার এর পর জন্মগ্রহণ করেছে যাদের বার্থ ডেট অফ বার্থ দুই হাজার এর মধ্যে কিংবা তার পরে তাদেরকে জেনারেশন ওয়াই বলা হয়ে থাকে এটা আমিও প্রথমবার পড়লাম এবং শুনলাম এদের কাছে ইন্টারনেটের সুযোগ সুবিধা প্রায় অনেকটাই তাদের কাছে রয়েছে তারা বেশি ইউজ করে এদের মধ্যে নাইনটি ওয়ান পারসেন্ট সেই ব্যক্তিবর্গ যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন অর্থাৎ অনেক বড় একটি সংখ্যক যুবক শিশু যারা এই সোশ্যাল মিডিয়া ব্যবহারে অ্যাক্টিভ অর্থাৎ ইউজার আর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে সাধারণত শিশু কিশোর কিশোরী অধিকাংশই সমস্যার সম্মুখীন হচ্ছে আর যখন সোশ্যাল মিডিয়ার কথা আসে ইন্টারনেটের কথা আসে এই ধরনের বিষয়ে কথাবার্তা হয় তো নো ডাউট এটার উপকারিতাও রয়েছে এর উপকারিতা অস্বীকার করা যাবে না অনেক বেশি এটাতে মানুষ একজন আরেকজনের সাথে যোগাযোগ করে নিজের কথা পৌঁছে দেয় অনেক সময় যদিও বা এতে লেগেও যায় কেননা আমাদের কন্ট্যাক্ট বেড়ে গেছে যদি তারা এত বেশি মানুষের সাথে ফিজিক্যালি গিয়ে দেখা করে হয়তো তা আমাদের পক্ষে সম্ভব হতো না কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এক সময়ের মধ্যে শত নয় হাজারও মানুষের সাথে কয়েক মিনিট কয়েক ঘন্টা কয়েক সেকেন্ডে যোগাযোগ করে নিতে পারছি ডিসকাস করি ভিডিও কনফারেন্স করা যায় একজন অপরজনের খবর নেওয়া যায় অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা একজন অপরজনের সাথে শেয়ার করে নিতে পারি এই সকল উপকারিতা পাওয়া যায় আমরা নিজে আমাদের মন মানসিকতা মানুষের সাথে এটা ইন্টারাকশন সৃষ্টি হয়ে যায় ভালো কাজ অনেক করা যায় এর মাধ্যমে অনেক নেকির দাওয়াত যেমন দাওয়াতি ইসলামের নিজস্ব এক ডিজিটাল নেটওয়ার্ক আছে আলহামদুলিল্লাহ অনেক ধরনের নেকির দাওয়াত বুকস রয়েছে এখন লক্ষ কোটি টাকার কিতাবের জন্য লাইব্রেরি হতো বড় বড় বুকশেলফ হতো এখন এই সকল কিতাব অলমোস্ট আপনার মোবাইলে এসে গেছে কেন না যে মেমোরি কার্ড এমন ইম্পর্টেন্ট এসে গেছে অনেক হাজারো জিবি একটি মোবাইল একটি মেমোরি কার্ডের মধ্যে এসে গেছে তো এই সকল কিছু দেখলে এর উপকারিতা অস্বীকার করা সম্ভব না তবে যদি অন্যদিকে দেখেন তো এর অপকারিতা অনেক বেশি এই অপকারিতার কারণ বলে দিচ্ছি অপকারিতার কারণ হচ্ছে যে এ অপকারিতার মূল কারণ আমরা এর ব্যবহারকে মিস ইউজড করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত এই কন্ট্রাক্ট মেসেজের আমাদের একটি মাধ্যম ছিল আমি আপনার সাথে আপনি আমার সাথে যোগাযোগ করে নেন আর আপনি এর মাধ্যমে নিজের অফিস নিজের বুকস নিজের অ্যাকাউন্টস নিজের অন্যান্য যে বিষয় আছে সব কিছুকে পুরো ফাইলিং করে ইন্টারনেটের মাধ্যমে সেভ করেছেন ইমেল খুব সহজ একটি কমিউনিকেশন মাধ্যম আরও অনেক কিছু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে কিন্তু যখন এই ইকুইপমেন্ট মোবাইল আমরা যাকে বলি ঠিক আছে না যখন এই ইকুইপমেন্ট মোবাইল অথবা আপনার যে কোনো পিসি ট্যাবলেট যা রয়েছে যেখানে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যখন এই ইন্টারনেট এর ইউজ যখন বিনোদনের দিকে চলে যায় আর সেটা অর্থাৎ সেটা এইভাবে যদি আমোদ ফুর্তির দিকে চলে যায় তাহলে এখান থেকে খুব বড় সাইড এফেক্ট শুরু হয়ে গেল তো এটা সেই বিষয় ছিল যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না মেন্টালিভাবে আমরা ঝাঁপিয়ে পড়লাম আমাদের সাথে সাথে আমাদের প্রজন্মও ঝাঁপিয়ে পড়লো এটার ফলাফল বের হল আজ দুনিয়া অলমোস্ট বিশেষ বিশেষ লোক যখন দুনিয়ার কথা বলছে একদল মানুষের কথা বলছে সে মাথায় হাত দিয়ে বসে আছে যে হাউ ক্যান উই সেভ দ্যাম আমরা এদেরকে কিভাবে বাঁচাতে পারি আর অর্থাৎ সম্পূর্ণ জেনারেশন তারা নদীর স্রোতের মতো ভেসে চলে যাচ্ছে এত আসলে ধারণা ছিল না অথবা ধারণা থাকলেও আমরা লুক আফটার আমরা ওভারলুক হয়ে গেছি আমরা এটা বুঝতে পারিনি এখন যা কিছু হয়েছে হঠাৎ এমন জোরে ভয়াবহ তুফান এলো এই সোশ্যাল মিডিয়ার নামে ইন্টারনেটের নামে ভিডিও গেমসের নামে পিকচারসের নামে আর জনাব এই সোশ্যাল মিডিয়া ইন্টারাকশান এর নামে অন্যান্য যে আপদ এবং খারাপ বিষয়গুলো ছড়িয়ে গেছে ডিস ইনফরমেশনের নামে নেগেটিভ ইনফরমেশনের নামে দোষ ত্রুটি ভালো মন্দ খুঁজে খুঁজে বের করার নামে মানুষের সাথে খারাপ আচরণের নামে সাইবার ক্রাইমের নামে এক পরিভাষা আজকাল সমাজে এসেছে সাইবারের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ক্রিমিনাল কার্যকলাপ হয়ে যায় তারপর হ্যাকার আসে জানি না কি কি চলে আসে মানুষের অ্যাকাউন্টস হ্যাক হয়ে গেছে মানুষের মোবাইলকে তাদের মোবাইলে হ্যাক করে ডিভাইস কন্ট্রোলে নিয়ে নেয় তাদের প্রাইভেসিকে অর্থাৎ তাদের প্রাইভেসিকে নিয়ে নিয়েছে এবং তাদের পার্সোনাল ফ্যামিলির মধ্যে গিয়েছে যার পরিমাণে তালাক হয়ে গিয়েছে ঘর ভেঙে গেছে এসব কিছু হয়েছে যা কিছু হচ্ছে দেখুন আমি আপনাদেরকে কোনো বানোয়াট কথা বলছি না কোনো মন কথা বলছি না 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 এগুলো সব ছড়ানো খবর এখন বড়দের কাছে ইন্টারনেটের কিছু ব্যবহার রয়েছে কিন্তু আমাদের যে ইংএস্টার যুব সমাজ রয়েছে যেটা এভাবে বুঝে নিন এখন যে চার পাঁচ বছরের শিশুদের নিয়ে চোদ্দো পনেরো সতেরো আঠারো যে জেনারেশন রয়েছে যারা সারাক্ষণ এভাবে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট মোবাইলের মাধ্যমে এমন তাদের অবস্থান এমনভাবে ইনভলভ যে আল্লাহর পানা প্রবলেম শুরু হয়ে গেছে এখন কি কী প্রবলেম শুরু হয়ে গেছে তারপর আপনাদের কিছু কল শিচ্ছি ইনশাল্লাহ ডক্টর জিরক্স রয়েছেন তার কাছ থেকেও আমি ইনশাল্লাহ পরামর্শ নিব প্রবলেম যা শুরু হয়েছে তা একটু জটিল প্রবলেম শুরু হয়েছে আর হয়েছে যেটা এগুলোর মধ্যে শিশুদের মাঝে স্পেশালিভাবে ডিপ্রেশন বেড়েছে আর ঘুম কম হচ্ছে এই প্রবলেম এসে গেছে আর আশ্চর্য ধরনের অর্থাৎ অ্যানজাইটি টাইপের একটি প্রবলেম আছে সে একাকিত থাকা শুরু করেছে তাদের ফিজিক্যাল বিষয়গুলো ডিস্টার্ব হয়ে গেছে তাদের স্বাস্থ্য খারাপ হতে চলেছে তাদের আইসাইট উইক হতে শুরু করেছে তারপর তাদের লেখাপড়া থেকে মন উঠে গেছে এরা টোটাল এন্টারটেনমেন্টের দিকে চলে গেছে পূর্বে কি হতো আমাদের সন্তানেরা বাইরে বের হতো দু এক ঘন্টা খেলাধুলা করে চলে আসতো আমরা তাদেরকে সেটা একটু বোঝাতাম যে একটু মনোযোগী হও এটা করো না ওটা করো না এখন তারা ঘরে বসে আছে নড়েও না চড়েও না কিছুই করে না আর আচ্ছা আমাদের যে তিন চার বছরের সন্তান রয়েছে তাদের উপর মা বাবা খুশি জি ভাই ভাই কেন খুশি ডিস্টার্ব করে কিচেনে চলে আসে খাবার খেতে দেয় না প্লেট ফেলে দেয় বালতি উলটিয়ে ফেলে পানি ফেলে দেয় একদম বসে না এই দিকে যাই ওই দিকে যাই নাও মোবাইল নাও এখন সে এটা নিয়ে দিনরাত বসে আছে এমন করছে এখন তার চোখ যাচ্ছে তার মাথা যাচ্ছে এটা যাচ্ছে ওটা যাচ্ছে এখন কি হলো এখন তার থেকে নিয়ে নিলেন সে তো কান্নাকাটি শুরু করে দিল লড়াই এবং মারামারি শুরু করে দিল অর্থাৎ প্রথম যে টপিক ছিল আপনাদের স্মরণে আছে বুলিং সাইবার বুলিং এক টার্মিনোলজি বেরিয়েছে পরিবাসে বেরিয়েছে আক্রমণার্থক হিংসাত্মক স্বভাব হয়ে গেছে এক সংখ্যক এমন তাদের সম্পর্কে এসেছে যে যদি তারা এই এম। এমও FOMO একটি পরিভাষা অর্থাৎ ফেয়ার অফ মিসিং আউট এক মানসিক সমস্যা যা সোশ্যাল মিডিয়ার কারণে সৃষ্টি হয়েছে যাতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এটা মনে করে যে যদি তারা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকে তাহলে সে দুনিয়া থেকে পৃথক হয়ে যাবে পেছনে রয়ে যাবে গুরুত্বপূর্ণ তথ্য বা আলোচ্য বিষয় থেকে বঞ্চিত হয়ে যাবে এফ ও এমও এটা একটি পরিভাষা বের হয়েছে যা অস্পষ্ট এক ফর্ম এটার নাম হচ্ছে ফেয়ার অফ মিসিং আউট এই ভয় যে আমি পৃথক হয়ে যাব এই বিষয় সৃষ্টি হয়ে গেছে তো এখন আমরা এসব কিছু করছি আমরাই তাদেরকে এটা দিয়েছি আমাদের এই সকল বিষয়ের কারণে যা কিছু প্রবলেমস ইনশাল্লাহ এখন কল শুনিব আল্লাহ চাইলে তো এইভাবে এই প্রবলেমস পেড়ে যাচ্ছে যার কারণে মা বাবা পেরেশান প্রজন্ম পেরেশান স্কুলিং সিস্টেম ডিস্টার্ব হয়েছে আর দিনই মহল অর্থাৎ যারা অর্জন করে থাকে তারাও ডিস্টার্ব হয়েছে এক সংখ্যক মোবাইলে ইনভলভ হয়ে গেছে কস নিয়ে নিই আপনাদের জন্য ডক্টর জিরক্সকেও নিয়ে নিই দু একটি কলও দিয়ে দিন এরপর ডক্টর জিরক্স সাথে কথা বলি মাসা আল্লাহ আজকের অনুষ্ঠান অনেক সুন্দর হচ্ছে নিগ্রানী সুরার কাছে আমার প্রশ্ন হচ্ছে যদি আমরা ঘরে সুন্নত অনুযায়ী শরীয়ত অনুযায়ী চলতে যাই তাহলে ঘরের বড়রা যেমন বাবা আছেন বড়ো ভাই আছেন তারা বলেন এটা কোন ধরনের সিস্টেম শুরু করেছ এর দ্বারা ঘরের সমস্যা সৃষ্টি হয় এই পরিস্থিতিতে আমাদের জি সমস্যা আছে সমস্যা আছে তা আমি অস্বীকার করছি না এর মধ্যে অনেক সময় বৃদ্ধদের থেকে আমরা অনেক কিছু শুনতে পাই অনেক কিছু এমন বাক্য বলে দেয় যা তাদের বলা উচিত নয় আল্লাহ কি বলেছেন নাকি মাজ আল্লাহ এভাবে সে নিজের পক্ষ থেকে অনেক কিছু বলতে শুরু করে দেয় কিন্তু দেখুন আপনার আমার কাজ হচ্ছে পৌঁছে দেয়া যারাই এই ধরনের বুঝেছেন নেই কি গুণা অসৎ কাজ গুণা সাওয়াব বুঝেছে আপনি নিজেকে নিজে আলাদা করুন নিজেকে নিজেই বাঁচান আর নেকির দাওয়াত দিন এখন কেউ মানছে না তো ঘরে লড়াই ঝগড়া করার দরকার নেই লড়াই ঝগড়া করবেন না ঘরে কোনো ফাসাদ করবেন না ঘরে কোনো ফিতনা হতে দিবেন না আমাদের কাজ নেকির দাওয়াত দেওয়া আমাদের কাজ এটা বলা এটা খারাপ এটা গুণা এগুলো হওয়া উচিত নয় আর যদি কেউ এর উপর ঝগড়া শুরু করে তাহলে আমরা সেখান থেকে চুপ হয়ে কমপক্ষে নিজেকে গুণা থেকে বেঁচে থাকতে কামিয়াব হয়ে যায় এরপর তাদেরকে মাদানি চ্যানেল দেখান তাকে রিসালা পড়তে দিন দরসের বয়ান শোনান তারপর আশিকানে রসুলদের মহলে পাঠান তাহলে অটোমেটিকলি ভাবে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে যদি আমাদের এখানে প্রত্যেক গ্রাম মফসল অঞ্চলে শহরে মসজিদের মেম্বার মেহরাফ থেকেও যদি এই মেসেজ দেওয়া শুরু হয়ে যায় যে এটা পর্দা এটা পরপুরুষ এটা বেগানা নারী ক্ষেতের মধ্যে হোক কিংবা ফসল কাটার মধ্যে হোক বা যে কোনো কিছু চাষাবাস করছেন এভাবে কোনো ফ্যাক্টরিতে বা কোনো কারখানায় যদি কাজ করেন বা ঘরের মহলে হয় পর্দা সম্পর্কে বলে দেওয়া হোক যে এটা পর্দাহীনতা আর এই যে পরপুরুষ এবং বেগানা নারীদের সাথে এইসব কাজ হচ্ছে এর সম্পর্কে যদি শরীয় হুকুম বর্ণনা দেওয়া হয় মসজিদের মেম্বার মেহারাবগুলো থেকে আমি এটা বলছি না যে এমনটা হচ্ছে না হতেই থাকে একে আরেকটু রিফ্রেশ করা হোক এটাকে আরও উত্তম রূপে করা হোক আর স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে এই ধরনের মহল ক্রিয়েট করা হোক অনেক ধরনের এমন জায়গা আছে যেখানে শুধুই মিসিং একদমই নেই আর এখনও মেম্বার ও মেহের নিজের দায়িত্ব পালন করছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এখানে তো দায়িত্ব কে পালন করছে অফিসগুলোর অবস্থা দেখে নিন এই সকল অবস্থা দেখে নিন কে বলবে কে দেখবে কেউ দেখলে বলে এগুলো কোথ থেকে এসেছে কোথাও থেকে আসেনি এগুলো কোরআন হাদিসের কথা এখন আপনি বুঝতে পারছেন তো আপনি নিজের বোঝা সংশোধন করুন লড়াই ঝগড়া না করে এমনিতেই স্বাধীনতা তো সকল বিষয়ে স্বাধীনতা আছে আমরা নিজেরাও স্বাধীনতা রাখি তাই আমরাও নিজেদের সব কিছুতে সিদ্ধান্ত নিয়েছি আমাদের কথা আলহামদুলিল্লাহ কোরআন ও হাদিস ভিত্তিক আল্লাহ চাইলে যে কেউ চ্যালেঞ্জ করতে পারবেন যে তিনি যা বলছেন সব কোরআন ও হাদিসের বিপরীত আলহামদুলিল্লাহ আমরা আমাদের কথা পৌঁছে দিয়েছি তা কোরআন হাদিসের দলিল সহকারে পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ কথা বলবে বসবে তো তার সামনে কোরআন ও হাদিসের যা শরীয়তের আহকাম আছে তা উপস্থাপন করা হবে যে এই পর্দাহীন বেগানা নারীদের সাথে মেলামেশা যা শরীয়ত তার অনুমতি দেয়নি যা হচ্ছে আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি শরীয়ত তার অনুমতি দেয়নি 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 এটা ফুল অ্যান্ড ফাইনাল পুলাস স্টপ এর আগে কিছুই নেই শুধুমাত্র বোঝার দরকার আর এতে ভালো মন্দের পরিচয় চলে আসে ভাই এটার কোনো অনুমতি নেই এটার অনুমতি নেই নেই যদি বাঁচার ইচ্ছে থাকে তাহলে কিছু পরিচয় তৈরি করুন যে ব্যক্তি নিজেকে মোত্তা কি পরহেজগার নেক্কার হবে অর্থাৎ সে নিজে পথভ্রষ্ট হয়ে গেছে সে অন্যকে কি রাস্তা দেখাবে পথ প্রদর্শক পথপ্রষ্ট হয় না পথ প্রদর্শক তো সঠিক রাস্তা থাকে যে প্রথপস্ট হবে সে নিজেই বয়ে গেছে সে নিজেই বিপদের সম্মুখীন সে কাউকে কিভাবে বাঁচাবে কিভাবে সাহায্য করবে এ জন্য অর্থাৎ পথপ্রদর্শক এর জন্য এই ধরনের লিডারশিপের জন্য তাদের মাঝে গুণ থাকা দরকার জি কল দিন নিগ্রানে সুরার কাছে আমার প্রশ্ন যেভাবে আজ যুব সমাজ সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত হয়ে পড়েছে আমিও এর বাইরে নই আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমরা এই বদভ্যাস থেকে কিভাবে বাঁচতে পারি আল্লাহ মাফ করুক আমরা তো এমন পর্যায়ে চলে গেছি যে নামাজের দুই রাকাত বা চার রাকাত পড়ার পর আবার মোবাইল দেখি তো দয়া করে এ সম্পর্কে কিছু মাদানি ফুলার স্বাদ করুন এটা এডিকশন তারা এডিক্টেড হয়ে গেছে সে এভাবে মোবাইল দেখা এটা তার মধ্যে অভ্যাসে পরিণত করে নিয়েছে যেভাবে আল্লাহ না করুক যার নেশার অভ্যাস হয়ে যায় সে তো নিজে এই নেশার অভ্যাস থেকে বের হওয়ার জন্য সেভাবে চেষ্টা এবং জিহাদ করতে হবে ঠিক সেভাবে আজ আমাদের করতে হবে সন্তানদের তো আমরা অভ্যাসে পরিণত করে দিয়েছি এখন সন্তানদের থেকে নিতে হলে তাদেরকে অল্টারনেট দিতে হবে শিশুদের জন্য অল্টারনেট রয়েছে আমি আপনাদের বলবো যে অল্টারনেটের মধ্যে কিছু জিনিস যা আমি আপনাদের বলতে চাচ্ছি যদি মা বাবা এর উপর আমল করে ঘরের সদস্যরা আমল করে তো ইনশাল আশা করা যায় যে আমরা এক অল্টারনেট হিসেবে আমরা কাজ করতে সক্ষম হয়ে যাব যে প্রথমত চেষ্টা করবেন অধিকাংশ ইন্টারনেটের সুবিধা এক সার্টেন এক নির্দিষ্ট এজ পর্যন্ত তাদেরকে দিবেন না আমি কোথাও বলছি না কঠিন না কঠিন দিবেন না কঠিন তাই না প্রবলেম তো অনেক বড় করোনাও তো আছে এক প্রবলেম এখনের প্রবলেম সলভ করার জন্য এই প্রবলেমের সাথে লড়াই করার জন্য চেষ্টা তো করছে তাই না এটা তো রোগ রোগের সাথে লড়াই করতে হয় সমস্যার সাথে লড়াই করতে হয় সমস্যায় পড়লে তাকে তো বলেন না ভাই সমস্যার সাথে লড়াই করো কষ্টকে সহ্য করে চলো প্রতিযোগিতা তো করতেই হবে এটি রোগ ভাইরাস মানুষ অসুস্থ হয়েছে তো রোগের সাথে লড়াই করতে হবে এই ভাইরাসের সাথে যুদ্ধ করতে হবে কত কষ্টই না হচ্ছে তাই না এমনকি আমাদের জীবনযাত্রার কার্যক্রমে ব্যাঘাত ঘটছে না বাঁচতে হবে তো এটা তো অনেক পুরানো ভাইরাস হয়ে গেল তাই তো টেলিফোন ইন্টারনেট কি বলবো এগুলোকে কি ভয়ঙ্কর ভাইরাস এখন এগুলো থেকে বাঁচার জন্য আমাদের এটা করতে হবে যে এক সার্টেন এক সার্টেন এজ পর্যন্ত এক নির্দিষ্ট বয়স পর্যন্ত সন্তানদেরকে সকল প্রকারের ইন্টারনেটের সুযোগ সুবিধা দিবেন না তারা ঘরের মধ্যে থাকবে দিলে লোকসান হবে আপনারই যা তাদের লোকসান হচ্ছে তাদের মেমরি অনেক ডিস্টার্ব হচ্ছে চোখের সমস্যা পড়ছে আমি সঠিক কথা বলছি মেডিকেলিভাবে সন্তানদের যে লস হচ্ছে এই সাইবার অ্যাক্টিভিটির কারণে ইন্টারনেট অ্যাক্টিভিটির কারণে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির কারণে মেডিকেলিভাবে যে লসগুলো হচ্ছে যে ফিজিক্যালি ভাবে যে লোকসান হচ্ছে ডক্টর জিরাক্স যদি আমাদের সাথে থাকেন তাহলে এই সম্পর্কে আপনি কিছু বলুন ডক্টর জিরাক্স শুনতে পাচ্ছেন জি আপনি একদম সঠিক বলেছেন যে সর্বপ্রথম যদি ফিজিক্যালি হেলথের দিকে দেখা হয় তাহলে চোখের উপর এর প্রভাব পড়ে কেননা চোখের পর্দা টু মাচ লাইট হয়ে থাকে তারপর সেটা কন্ট্রাক্ট হতে থাকে এর দ্বারা চোখের যে লেন্স আছে সেটা দুর্বল হওয়া শুরু করে দেয় এতে করে অ্যানকোকির প্রয়োজন পড়ে তারপর সবচেয়ে বেশি আপনি যেটা বলেছেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই জি একদম ফিজিক্যালি অ্যাক্টিভিটি না থাকার কারণে বিশেষ করে শিশুদের তেমন গ্রোথ হয় না তাদের কাঁধ সঠিকভাবে বাড়ে না তাদের ওয়েট ওভার হয়ে যায় ওভার ওয়েট ওবিসিটি অর্থাৎ মোটা হওয়া যে এখন অনেক ধরনের রোগের মূল ক্যান্সারের চেয়েও ভয়াবহ রোগ হচ্ছে মোটা হওয়া কেননা ক্যান্সারের চিকিৎসা তো ঔষধের মাধ্যমে হতে পারে কিন্তু ওজন কমানোর চিকিৎসা ঔষধের মাধ্যমে হতে পারে না এটা শুধু তার অভ্যাস পরিবর্তন করলেই সম্ভব হবে অনুরূপভাবে যদি আরও ফিজিক্যাল হেলথের দিকে দেখা হয় তাহলে ব্রেন প্রসারিত হয় না যাকে আমরা ইংলিশে ব্রেন গ্রোথ কিংবা ডেভেলপমেন্ট বলে থাকি কোঅপারেটিভ অ্যাবিলিটি অর্থাৎ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি নেই তাদের আইকিউ লেভেল কমে যায় আর অনুরূপভাবে যদি আরও ফিজিক্যালিভাবে দেখা হয় তাহলে ঘাড়ের পেশি শর্ট হয়ে থাকে কেননা এরা যেভাবে হাতের ব্যবহার করে থাকে তো রিপেটেটিভ স্ট্রেইন ইঞ্জুরি যাকে আমরা বলে থাকি যে রিপিট বারবার হাতের ব্যবহার হচ্ছে যেমন টাইপকারীদের যে কার্পল টানেল সিন্ড্রোম হয়ে যায় ঠিক সেইভাবেই মোবাইলের এক্সট্রিম ব্যবহার করার কারণে আমাদের যে থামস আছে এগুলোর সাথে আরও কিছু প্রবলেম দেখা দেয় ডক্টর জিরাক্স আপনার এই বিষয়ে কি ধারণা এখন যে মোবাইল ইউজার যুবক ইসলামী ভাইদের সমাজ শিশু কিংবা যুব সমাজ এখন এটা হতে পারে আমাদের কথা তাদের বুঝে আসছে না যে আমার তো কোনো প্রবলেম নেই কিন্তু কেননা আজ তারা ইয়াং এবং শারীরিকভাবে মজবুত সবল ডিফেন্সিস পাওয়ার হয়ে থাকে এজ এ কিন্তু তারা যদি এটাকে কেয়ার করবে না তো আগামীতে গিয়ে এই বিষয়গুলো তাদের সামনে চলে আসবে যে হাই আমাদের পূর্বে বোঝানো হয়েছিল কিন্তু আমরা বুঝতে চাইনি আজ আমরা সেই প্রবলেম ফেস করছি যে এটা থেকে বেঁচে থাকো তো এমনটা বলতে পারি অবশ্যই বলতে পারেন আর যেহেতু মানুষের শরীর এটারও একটি লিমিটেশন আছে আপনি হয়তো দেখেছেন যে অধিকাংশ স্পোর্টসম্যান যারা আছেন তাদের হাঁটুর প্রবলেম থাকে উদাহরণস্বরূপ ট্রিক্টার বা রানার্স হয়ে থাকে যাদের জকিং কিংবা দৌড়ানোর কাজ হয়ে থাকে তাদের হাঁটুর প্রবলেম অনেক বেশি হয়ে থাকে যা অধিকাংশ সময় বৃদ্ধ বয়সে দেখা যায় অথবা ইয়াং বয়সও হয়ে থাকে যার কারণ হচ্ছে ওভার ইউজ করে থাকে তারা নর্মাল লিমিট থেকে অনেক বেশি ব্যবহার করে থাকে তো একদমই এ সময়ও হতে পারে কেননা মানুষ যত ইয়াং হয়ে থাকে মাসালস ফ্ল্যাক্স হয়ে থাকে লিগামেন্টস ফ্ল্যাক্স হয়ে থাকে তাদের ফ্লেক্সিবিলিটি বেশি থাকে কিন্তু যখনই আপনি থার্টি প্লাস বয়সে পা রাখেন এখন আপনার বডি ব্যথা যন্ত্রণা ফিল করতে শুরু করে দেয় ডাক্তার জিরাক্স আপনি একটু এটা দিক নির্দেশনা করে দিন যে প্যারেন্টসরা আমাদের যে দেখছেন শুনছেন আর তারা তো চিন্তিত পেরেশান আচ্ছা এখন তারা মোবাইল নেন কিংবা ইন্টারনেট নিয়ে থাকে অথবা শিশুদেরকে সোশ্যাল মিডিয়া থেকে বাধা প্রদান করে তো এদিকে আমি যেতে চাচ্ছি কিন্তু তার আগে কিছু কলস নিয়ে এটা কল একটু দেখে নিলেন এর পূর্বে আমরা কয়েকটি কলস নিয়ে এরপর ডক্টর সাথে কথা বলছি কাছে আমার প্রশ্ন আজকাল যে সোশ্যাল মিডিয়ার ইউজ অধিকাংশ শিশুদের মধ্যে এবং যুব সমাজের মধ্যে তো এর দ্বারা অনেক বড় রোগ চড়াচ্ছে যা পূর্বে আমাদের সমাজে পাওয়া যেত না আর না আমাদের দেশে এই সারভাইকাল প্রবলেম মোবাইল অধিক ব্যবহারের কারণে শরীরের পুরো স্ট্রাকচার ফেল হয়ে যায় এ ব্যাপারে কিছু মাদানি ফুল করুন আরও কল দিন আমি নাদির আলী নিগরানের সুরার কাছে আমার প্রশ্ন ছিল যে কিছু সেন্টার্স থাকে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ তারা ওয়েল ট্রেইন্ড হয়ে থাকে ভালো ভালো প্রতিষ্ঠান হয়ে থাকে তারা কোর্সেস ইত্যাদিও করিয়ে থাকে অথবা এমন অনেক ট্রেনিং দিয়ে থাকেন যা তারা সোশ্যাল মিডিয়াতেই দেয় তো এই কাজে সোশ্যাল মিডিয়ার ইউজ কি নেগেটিভ বিষয় এটাও কি নেগেটিভ বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে নাকি এটা ভালো দেখুন এক দল আছে যারা এগুলোকেই ইউজ করে থাকে অর্থাৎ বড় বড় সেন্টারে গিয়ে মানে অনলাইনে এগুলোকে শিখে সোশ্যাল মিডিয়ার ইউজ করে তারা বেনিফিট নিয়ে থাকে তো তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত তো এখন কি এগুলো নেগেটিভ দিকে অন্তর্ভুক্ত হবে এর উত্তর প্রদান করুন পরবর্তী কল আজকের টপিক সোশ্যাল মিডিয়ার সম্পর্কে আমি এটাই বলবো যে সোশ্যাল মিডিয়ার অধিক ব্যবহার মানুষকে একাকিত্বের অনুভূতি দেয় আর মানুষ সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলো দেখে এর কারণে তার মাঝে অশান্তি ও অনুশোচনা অনুভব হওয়া শুরু করে আর তার ঘুমও ডিস্টার্ব হয়ে যায় আর মানুষের যে মোবাইলের স্ক্রিন থাকে তা থেকে এমন রোশনি নির্গত হয় যা আমাদেরকে ক্লান্ত করে দেয় সোশ্যাল মিডিয়া অশান্তি উদাসীনতা আর অনেহার কারণ হয়ে দাঁড়াচ্ছে আর আমরা সোশ্যাল মিডিয়ার ব্যবহারের মাধ্যমে নিজেই নিজেকে এমন মানুষদের সাথে আমরা জড়িয়ে নেই যাদেরকে আমরা চিনিও না এই সম্পর্কে কিছু মাদানি ফুল ঈর্ষাদ করুন যে যদি সোশ্যাল মিডিয়ার ব্যবহার কম করতে চাই তাহলে তার জন্য কি কি বিষয় জরুরি যার দিকে তাকে নজর রাখতে হবে জি ডাক্তার জিরাক্স আপনি বুঝতে পারছেন যে পাবলিক আপনার কাছে কোন প্রবলেম শেয়ার করতে চাচ্ছে আচ্ছা এটা একটা বিষয় স্পষ্ট যে বিশেষভাবে লকডাউনের পর অনলাইন আমরাও অনলাইনে পড়াচ্ছি আর ইন্টারনেট ছাড়া এটা তো পসিবল নয় যেভাবে আমি প্রথমেও বলেছিলাম না প্রত্যেক বস্তুর একটা ব্যবহার আছে ভালোটাও আছে খারাপটাও আছে আমরা ভালোটার দিকে যাব আমরা শিক্ষার দিকে যাই শিক্ষার দিকে যায় তারপর একটি বয়স অনুপাতে যায় এখানে তো হয়েছে এটা নেটের মাধ্যমে এই সকল কারিকুলাম ডিজাইন হতে শুরু করেছে এখন যে ছোট শিশুকে আপনি নেটের মাধ্যমে সকল কারিকুলাম ডিজাইন করে দিয়েছেন আর সব কিছু নেটের মাধ্যমেই তো পুরো দিন সে তো কারিকুলামের সাথে থাকবে না অর্থাৎ প্রয়োজন হোক বা না হোক এখন তাদেরকে তো ইন্টারনেট এবং ডিভাইস তো দিতেই হবে আর সে অল্প সময় নিজের কারিকুলাম অ্যাক্টিভিটিস সাথে থাকবে তারপর সে যেই পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের মধ্যে নেটের ভয়াবহতার দিকে যাবে তা বর্ণনা করার বাইরে তো এসব কিছু চিন্তার বিষয় সমাজে যে সকল মানুষ যারা নিয়ম তৈরি করে যারা মানুষদের বিষয়গুলো প্রোভাইড করে তাদের অন্তত এই বিষয়গুলো বোঝা উচিত ইন্টারনেট এটা একটি কোম্পানি বিজনেস আর এটা ডিভাইসিসের পুরো একটি বিজনেস তারা তো চাইবে আপনার প্রত্যেক ঘরে প্রত্যেকের কাছে ইন্টারনেট প্রত্যেকের হাতের মধ্যে ইন্টারনেট হোক প্রত্যেকের আঙ্গুলের উপর সোশ্যাল মিডিয়া হোক প্রত্যেকের ফিঙ্গারের উপর ডিভাইসেস হোক আর তাদের তো এটা বিজনেস সে তো নিজ অনুযায়ী করবে সিগারেটের হাজারো ক্ষতিকর দিক বর্ণনা করার পর সিগারেট তো বিক্রি হচ্ছে আর ধূমপান তো সবাই করছে দুনিয়ার ওয়াইট প্রোডাক্ট যার উপর লেখা আছে ধূমপান করলে ক্যান্সার হবে মারা যাবে কিন্তু লোকেরা ছাড়ার নামই নিচ্ছে না তো এটা তো এক আমাদের বিস্ময়কর পরিস্থিতি আর এখনই এই বিষয়গুলো হচ্ছে এখন ডক্টর জিরাক্স আপনি এটা বলুন যে ফিলিংস তৈরি হচ্ছে একাকিত্বের ফিলিংস তৈরি হচ্ছে এই যে হচ্ছে এখন যদি মা বাবা নেয় কেননা তারা আমাদের কজ দিয়েছেন আর আমাদের প্রবলেম বলেছেন যে এই কারণে প্রবলেম হচ্ছে আর হবে কিন্তু আজ আমরা যে এই প্রোগ্রাম করছি আজ যদি মা বাবারা রিয়েলাইজ করে যে আসলে মানে আমাদের দ্বারা মিস্টেক হয়ে গেছে আমরা অর্থাৎ ওভারলুক হয়ে গেছি খেয়াল করতে পারিনি সন্তান ইনভলভ হয়ে গেছে আর আপনি এখন যেভাবে দেখুন দুই তিনটি প্রশ্ন করব আপনার কাছে আপনারা যাই আপনাদের মেডিকেল টেকনোলজিতে রয়েছে তাতে আমাদের বোঝান যা আপনাদের প্র্যাকটিস রয়েছে যখন নেয়া হয় তো সন্তানদের মাঝে এক প্রেশার আসে মেন্টালিভাবে আর যদি যুবকদের বলা হয় যে আপনি সোশ্যাল মিডিয়া থেকে পৃথক হয়ে যান গেমস বন্ধ করে দিন পরস্পরে এই অপ্রয়োজনীয় কথাবার্তা বন্ধ করে দিন এই যে লেগে থেকে এসব কাজ করছে সময় নষ্ট হচ্ছে তো নষ্ট হতে থাকে আখিরা তার কাছ থেকে নিলে তো ইনিও বেশি মানে যে বুঝে আসছে না আমরা কি করব। অভ্যাস হয়ে গেছে তাদের ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় তাতে এখন আমরা কি করব। সমাধান কি মানসিক ডাক্তার হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি সমাধান কি দেখুন সর্বপ্রথম মা বাবার দায়িত্ব এই যে আপনি বলেছিলেন মোবাইল ফোন সন্তানদের হাতে দিয়ে দেয় ইংলিশে আমরা একটি টার্ম ইউজ করি কাম বিফোর দ্য স্টর্ম। এখন তো আপনি সন্তানদের চুপ করিয়ে দিলেন কিন্তু চিন্তা করুন তুফান যা পরে আসবে এক তো আপনি যখন মোবাইল নেবেন আর দ্বিতীয় সন্তান যত বড় হতে থাকবে তো তার অভ্যাস নষ্ট হয়ে যাবে সর্বপ্রথম তো এটা হওয়া উচিত শিশুদেরকে আপনি একদম সঠিক বলেছেন যে অবশ্যই তাকে অল্টারনেটিভ দেয়া হোক এখন মোবাইলের পরিবর্তে অন্যান্য বস্তু ব্যবহার করুক আর সেটা তাদের বয়স অনুযায়ী করতে হবে উদাহরণস্বরূপ ছোট শিশু ছয় মাসের শিশু এক বছরের দুই বছরের তাকে আপনি মোবাইলের পরিবর্তে কোনো কালারফুল খেলনা দিয়ে দিন শিশুরা কালারফুল খেলনা পছন্দ করে থাকে দেখুন সবচেয়ে বড় ব্যাপার হলো। শিশুদের এ সকল বস্তুর কোনো প্রয়োজন নেই শিশুদের প্রয়োজন হচ্ছে সেটা যে কোনো বয়সের হোক তাদের প্রয়োজন হচ্ছে মা বাবার সাথে ডাইরেক্ট ইন্টারাকশান আসলে প্রবলেম এটা হয় যে আমরা অপ্রয়োজনীয় বস্তুগুলোকে প্রয়োজনীয় বানিয়ে নিয়েছি মা বাবারাও তো মোবাইলের মধ্যে পড়ে থাকি অপ্রয়োজনীয় বিষয়গুলোকে চেক করে থাকি উদাহরণস্বরূপ আমি এখানে একটি উদাহরণ দিতে চাইবো যা আপনি বলেছেন না ফিয়ার অফ মিসিং আউট যদি দেখি আসলেই এটা অনেক বড় প্রবলেম এখন উদাহরণস্বরূপ আমাদের কোনো আত্মীয়ের অপারেশন হল তিনি অপারেশন থিয়েটারে আছেন এখন ডক্টর বললেন যে আমার দু ঘন্টা সময় লাগবে এর মধ্যে আশা করি অপারেশন সাকসেস হবে তখন আমরা এই ইনফরমেশনের অপেক্ষায় থাকি অস্থিরতায় থাকি যে কখন ইনফরমেশন আসবে আর এটা আবশ্যক এই ইনফরমেশন তো আবশ্যক কিন্তু এখন দেখা যায় যে এটা ফিয়ার অফ মিসিং আউটে হয়ে থাকে আমরা অনেক ধরনের অপ্রয়োজনীয় ইনফরমেশন যা না আমাদের সাথে কোনো সম্পর্ক রাখে না আমাদের পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখে না তা দ্বারা আমাদের কোনো উপকার হয় আমরা তা প্রয়োজনীয় বানিয়ে নেই আর এখন এই ইনফরমেশনের অপেক্ষা করা তো সম্ভব না আর ফোন তো সাথে আছেই উঠিয়ে নিয়ে সেটা যখন চেক করব আমাদের চিন্তা তখন দূর হবে আর আসলে কেউ বলতে পারে আমার তো অ্যাংজাইটি নেই আমি তো ফোন ব্যবহার করছি আমার তো কোনো ভয় লাগছে না ভাই ভয় তো তখন হবে যখন আপনি ফোনকে সাইডে রাখবেন যদি পাঁচ মিনিটের জন্য আপনার পরিবার বলে দেয় আধা ঘন্টা আপনাকে ফোন দেয়া হবে না এখন এ অ্যাংজাইটি এর প্রভাব প্রকাশ পাবে যে যখন ফোন পাবেন না এখন আপনি ভয় পাবেন আপনার হৃদয়ের কম্পন বেড়ে যাবে এখন আপনার হৃদয় ঝটপট করতে শুরু করবে যাই হোক আমি শিশুদের থেকে একটু বড়দের দিকে চলে এসেছি তবে সবচেয়ে জরুরি এর সমাধান হচ্ছে এটাই আমরা আমাদের সন্তানদের সাথে করি এখন উদাহরণস্বরূপ আমরা আমির নেই কেননা অনেক সময় এরকম হয়ে থাকে আমাদের লোকেরা যারা বলে থাকে যে আমরা ইন্টারনেটের মাধ্যমে অনেক বেশি ভালো মানুষ হতে পারবো ভালো ব্যক্তিত্ব হতে পারবো সাকসেসফুল পার্সন হতে পারবো ভাই আমির সুন্নতকে যদি দেখা হয় তাহলে বর্তমান যুগের এক বিশেষ ব্যক্তিত্ব তো ওনাদের কাছে কোথেকে মোবাইল ছিল কে ওনাকে মোবাইলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন তার সম্মানিত আম্মা অন্যান্য ভাই বোন ওনাকে ডাইরেক্ট ফেস টু ফেস শিক্ষা দিয়েছেন আর এই শিক্ষা দীক্ষা পূর্বে অর্থাৎ ইন্টারনেটের যুগের পূর্বে হতো আর আজ আমরা সবাই এ কথার উপর একমত পোষণ করি যে সেই যুগের ওলামাগণ অনেক ভালো ওলামা ছিলেন আর এখন সেই স্তরের ওলামা খুব কমই পাওয়া যায় সেই যুগের শিক্ষকরাও অনেক ভালো শিক্ষক হতেন যা আর নেই ইনফরমেশন অনেক বেশি হয়ে গেছে ওভারলোড ইনফরমেশন হয়ে গেছে আমাদেরকে তাতে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় পার্থক্য করতে হবে দ্বিতীয় আরেকটি কথাও বলে দিচ্ছি যা কলার ইসলামী ভাইরা বলেছেন দেখুন যে ইনফরমেশন আমরা প্রফেশনাল অর্গানাইজেশনের থ্রু পেয়ে থাকি যেমন স্কুলের মাধ্যমে অথবা ম্যাকটিক্যাল অর্গানাইজেশনের মাধ্যমে তো তাদের যে ইনফরমেশন ইউজফুল ইনফরমেশন আমাদের তাতে যোগাযোগ হয় শুধু ইনফরমেশনের জন্য ইনফরমেশনের জন্য যোগাযোগ ক্ষতিকর হয় না কিন্তু যখন অন্য মানুষের সাথে যোগাযোগ হতে শুরু করে এটা প্রবলেম হয়ে থাকে এতে বিশেষ করে সন্তানদের আমাদেরকে তা থেকে অ্যাভয়েড করতে হবে তো এই কিছু কথা এর উপর কোনোভাবে যদি আমল হয় এতে কিছু আরও বিষয় আমি বলে দিচ্ছি সন্তানদেরকে আপনি এই অভ্যাস করান এখন যেমন খাবার খাওয়াচ্ছেন তো খাওয়ার সময় মোবাইল আলাদা করে নিন ঘুমানোর এত ঘন্টা পড়বে মোবাইল আলাদা করে নিন এভাবে তাদেরকে অভ্যাস করান অনুরূপভাবে আপনি তাদেরকে সন্তানদেরকে স্বল্প অর্থাৎ কিছু ফুল ফ্রেশ সময় দিন যা ডাক্তার জিরাক্সো বলেছেন যে যখন মা বাবা সন্তানদেরকে নিয়ে বসবে তখন তাদের মোবাইলের অভাব অনুভব হবে না যখন আপনি তাদের সাথে কথা বলবেন স্টোরি শেয়ার করবেন তাদের সাথে ভালো পরিবেশ ক্রিয়েট করবেন তাহলে ঘন্টার পর ঘণ্টা তারা আপনার সাথে এঙ্গেজ হয়ে যাবে আর আপনি মাশাল্লা সন্তানদের সাথে আর সন্তান আপনার সাথে ভালো এক টাইম স্পেন্ড করবে যে খুবই ভালো ফিলিংস সৃষ্টি হচ্ছে অনুরূপভাবে নিজের সন্তানদেরকে কিংবা একটু বড়দের যুবকদেরকে পারিবারিক দায়িত্বগুলোতে অন্তর্ভুক্ত করুন তাদেরকে ফ্যামিলি এবং সোশ্যাল অ্যাক্টিভিটিসের দিকে নিয়ে আসুন এটা আমার আপনার দায়িত্ব তাদেরকে এখানে পাঠান তাদেরকে সেখানে পাঠান লকডাউন তো শুধু এখন আছে পরবর্তীতে কি আর লকডাউন থাকবে কিন্তু পারিবারিক কাজ তো আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঘরের কাজকর্ম রয়েছে কিছু ফ্যামিলি অ্যাক্টিভিটিস আছে সন্তানদের জন্য কি হবে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিও থাকবে এতক্ষণ পর্যন্ত তারা সে বস্তু থেকে দূরে থাকবে তো এইভাবে আস্তে আস্তে ইন্টারনেট থেকে ডিস্টেন্স সৃষ্টি করবেন কাজ হবে তাদের শিক্ষা শিক্ষাদীক্ষা রয়েছে সেগুলোর দিকে একটু ফোকাস করুন ভেতরে যান অর্থাৎ এইভাবে বুঝে নিন যে এটা এত বড় প্রবলেম সোশ্যাল মিডিয়ার ইন্টারনেটের মোবাইলের আপনার আমার মনোযোগের কারণে দূর হবে আমরা টাইম দেব আমরা ফোকাস করব। আমরা আমাদের জীবনের কার্যক্রম ঘরের কার্যক্রমকে বাইরের ব্যস্ততাকে কিচেনের ব্যস্ততাকে মিনিমাইজ করব আর নিজের সন্তানদেরকে ফোকাস করব তাহলে এগুলো বের হবে শুধুমাত্র বললেই প্রোগ্রাম করে দিলেই আপনি চিন্তাভাবনা করলেই হবে না আবার কান্নাকাটি শুরু করে দিবে মোবাইল দিয়ে দাও তারপর তাকে এটা দিয়ে দাও তার ওইটা দিয়ে দাও এভাবে এভাবে হবে না পূর্বের মায়েরা অর্থাৎ আজকের মায়েরা যা করছেন যদি আপনাদের মা জীবিত থাকেন তাহলে তাদেরকে জিজ্ঞেস করবেন আম্মু আমিও তো ছোট ছিলাম ছোটবেলায় এগুলো করতাম আপনার কাছে তো মোবাইল ছিল না আপনি কিভাবে করতেন এখনও মাশা এমন কিছু মায়েরা আছেন যাদের ঘরে তাদের মা জীবিত আছেন আপনি নিজের মাকে জিজ্ঞাসা করুন কিভাবে বড় করেছেন সে সময় না ছিল মোবাইল না ছিল ইন্টারনেট কিছুই তো ছিল না বরং ঘরে টিভিও ছিল না তখনকার সময়ে না এতগুলো চ্যানেল ছিল এমন কোনো জিনিস ছিল না আপনি যান ষাট সত্তর বছর আগের কথা আমি বলছি বেশি হলে চল্লিশ পঞ্চাশ বছর আগের কথা জিজ্ঞাসা করুন আপনারা আপনাদের সন্তানদের কিভাবে বড় করেছেন তারপর তাদের সিনসিয়ারিটি তাদের শক্তি এসব কিছু আপনার সামনে আজ নেই আগামীকাল কি হবে আমরা কি বর্ণনা করব তো এই আমাদের আজকের টপিক ছিল আরও কিছু বিষয়বস্তু আপনাদের সামনে রাখলাম তাদেরকে ইন্টারনেটের ক্ষতিকর দিকগুলো বলুন প্রকৃত জীবনের দিকে নিয়ে আসুন যা আমাদের যুব সমাজ রয়েছে যারা আমাদের ইয়ংস্টারের স্তরে টিন স্তরে তাদের প্রকৃত জীবনের দিকে নিয়ে আসুন এই যে সাইবার লাইফ ইন্টারনেট লাইফ আপনার যে মোবাইল আপনার যে মিডিয়া লাইফ যে বলা হয়ে থাকে সেগুলো ধোকা এগুলোর কোনো বাস্তবতা নেই এগুলো শুধু এন্টারটেনমেন্ট শুধুমাত্র আপনার ভালো লাগার জন্য করা হয়েছে আর তাতে অর্থাৎ অনেক গুনাহের বিষয় থাকে প্রকৃত জীবন এটা নয় প্রকৃত জীবন আপনার চারপাশে রয়েছে প্রকৃত জীবন আপনার জীবন এটাই রিয়েল লাইফ যে আপনার আব্বু আছে এটাই রিয়েল লাইফ আপনার দাদার জীবন আপনার নানার জীবন চারপাশে এগুলোই রিয়েল লাইফ এটাই স্ট্রাগল যে তারা বিশ ত্রিশ বছর কিভাবে তাদের জীবন অতিবাহিত করেছে বিশ ত্রিশ বছর কিভাবে অতিবাহিত করলো আজ বিশ ত্রিশ বছর কিভাবে অতিবাহিত করছেন এটাই রিয়েল লাইফ এটাই সেই জিনিস যেগুলো আপনি দেখুন এবং বুঝুন যে এভাবে স্ট্রাগল হবে তা না হলে এই মিডিয়া এই ধরনের সোশ্যাল মিডিয়া ওভার নাইট অর্থাৎ রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখাবে খুব দ্রুত ধনী হয়ে যাবে এটা হয়ে যাবে অমুক হয়ে যাবে এটার হয়ে যাবে এইসব বিষয়গুলো করতে করতে আমাদের যুব সমাজের মাইন্ড ডিস্ট্রয় হয়েছে তাদের ফিউচার ডিস্ট্রয় হচ্ছে তাদের ফিজিক্যাল তাদের মেন্টালি সব কিছু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে এবং আখিরাতের প্রস্তুতি কখন নিবেন কবর হাসুয়ের প্রস্তুতি কখন করবেন লোকেরা নামাজ কাজা করছে মোবাইলের পেছনে লোকেরা মা বাবা নাফরমানি করছে মোবাইলের পেছনে পড়ে মা বাবা অপেক্ষা করছে যেখানে স্ত্রী অসুস্থ স্বামীর সময় নেই স্বামী অসুস্থ স্ত্রীর সময় নেই মা বাবা অসুস্থ আর সন্তানের সময় নেই এইভাবে আমরা মোবাইলে অ্যাঙ্গেজ হয়ে গেছি আপনি বলুন এখনও কি এত প্রবলেমের পর মেডিকেলি প্রবলেম হচ্ছে ব্রেনের রোগ এসে গেছে শরীরে রোগ এসে গেছে আঙ্গুলো হাতের রোগ ইত্যাদি এইখানে মাথার নিচে ঘাড়ের যে হাড় সেখানে ব্যথা শুরু হয়ে গেছে কাদের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে স্পাইনাল কর্ডের প্রবলেম শুরু হয়ে গেছে সঠিক পজিশনে না বসার কারণে রোগাক্রান্ত হয়ে গেছে এত প্রবলেম বলার পরও যদি কেউ বলে না ভাই তাহলে তার ভাগ্য আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আল্লাহ দয়া করো যেন পরিবর্তন আসে আর সৃষ্টি করুন ভাই প্রয়োজন প্রয়োজন অনুসারে তাও যার যে সে পর্যন্ত নিন জি কল দিন এখন সোশ্যাল মিডিয়া সম্পর্কে খুবই সুন্দর আলোচনা চলছে আমার একটা প্রশ্ন ছিল আমাদের সন্তানরা যে লেখাপড়া করে অনেক সময় ডিকশনারির প্রয়োজন হয় আর যেহেতু মাসা আল্লাহ দাওয়াত ইসলামী অনেকগুলো অ্যাপ তৈরি করেছে এখন ডিকশনারির জন্য এমন অনেক অ্যাপ ব্যবহার করে থাকে যাতে অনেক সময় খারাপ অ্যাড ইত্যাদি চলে আসে তো এই বিষয়ের উপরে যদি দাওয়াত ইসলামের ওয়ার্কিং হয়ে যায় এমন অ্যাপ চলে আসে যা আমরা সন্তানদের দিতে পারি আর তারা যেন ইংলিশ ওয়ার্ড ইত্যাদি যা কিছুই লাগে তা ইজিলি খুঁজে নিতে পারে তো আশা করছিলাম যদি দাওয়াত ইসলামী এর উপর কিছু করে দেয় তাহলে অনেক বড় দয়া হবে আমাদের জন্য আপনার মেসেজ ইনশাল্লাহ হয়তো তারা শুনে নিয়েছে আমাদের আইটি টিমকে আমরা পাঠিয়ে দেব। কিন্তু এটাও আমি শুনেছি প্র্যাকটিক্যাল আমি জানি না আমার জানা মতো এমন একটি সফটওয়্যার আছে যা আপনি আপনার মোবাইল ইনস্টল করে দিলে এরকম কিছু আর আসবে না এটা আমি শুনেছি যে কিছু দায়িত্ব আছে আর মা বাবারও কিছু দায়িত্ব আছে যদি সন্তানদের এগুলো দিয়েছেন প্রয়োজনবশত দিয়েছেন তাহলে তার মধ্যে ব্লকেজ দিয়ে দিন তার মধ্যে এই ব্যারিয়ার দিয়ে দিন এমন সিস্টেম করুন যাতে করে সে আর যেতেই না পারে আমার জানা মতে সাইটগুলো খুলে না আর যদি কিছু লুকানোর রাস্তা থাকে তাহলে তা বন্ধ করার সিস্টেম আছে মোট কথা মা বাবার অনেক বেশি খেয়াল রাখতে হবে এমন অবস্থায় তাদেরকে এই মোবাইল দিয়ে যদি আপনি ভাবেন যে বেঁচে গেলাম তো অনেক বড় ভুল করলেন আপনি আপনার জীবনকে ভাসিয়ে দিলেন কাল পরশু আল্লাহ না করুক এখন তো চুপ আছে এগুলো ব্লাস্ট হওয়ার অপেক্ষা করুন কখন সে বলে উঠবে তারপর অনেক কষ্ট হয়ে যাবে কল দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের পরিবার খারাপ হয়েছে আজ সবার কাছে একটি মোবাইল আছে যাতে সময়গুলোকে নিজের মতো করে নষ্ট করে যাচ্ছে এটা জরুরি নয় প্রত্যেক ব্যক্তি খারাপ ব্যবহার করছে যদি কেউ কিছু বলে দেয় তাহলে তার সহ্য হয় না আর এভাবে অশান্তি মনে কষ্ট দেওয়ার অবস্থা সৃষ্টি হয়ে যায় আমাদের প্রজন্মরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন নতুন অপ্রয়োজনীয় কথা শিখছে যেগুলোর কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে তা থেকে কীভাবে বাঁচা যায় স্বচ্ছতা সৃষ্টি করুন শিক্ষা দিন এটাকে সাইবার বুলিং বলা হয়ে থাকে যেভাবে তারা প্রচলিত স্টাইল অবলম্বন করে বসে আর তারা মনে করে যে নাম ছাড়াই আমাদের দেখার মাধ্যম বুঝতে তো আর পারবে না কে বা কারা এসব করছে তো এসব শিক্ষার মাধ্যমে হবে এখন এটা বলুন এত মিডিয়া এত সোশ্যাল মিডিয়া ইন্টারনেট এদের শিক্ষাদীক্ষা কোথায় আল্লাহকেও ভয় করার শিক্ষা দিতে হবে ভয় করার সাথে আখিরাতেরও প্রস্তুতি নেওয়ার দুনিয়া ও আখিরাতের লাভকে সামনে রেখে আমি আপনাকে জিজ্ঞাসা করছি কতটুকু শিক্ষা দীক্ষা দিচ্ছেন যদি ইন্টারনেটের মাধ্যমে ক্লাস হচ্ছে ইন্টারনেট ইউজের মাধ্যমে মোবাইল ইউজের মাধ্যমে এই প্লাস মাইনাসের উপর কতগুলি কোর্স করেছি আচ্ছা যদি এগুলো হয়তো করতে কতজন আসছে কে আসবে যতক্ষণ পর্যন্ত শিক্ষা দেওয়া হবে না কিভাবে কাজ হবে কিন্তু এখানে আমার উদ্দেশ্য মা বাবাকে যে নিজের সন্তানদেরকে বোঝাতে হবে যেভাবে আপনি তাকে গরম হাড়ি থেকে বাঁচিয়েছেন আপনি তাকে ছুরি থেকে বাঁচিয়েছেন সিঁড়ি থেকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছেন তাদেরকে ভয়াবহ স্থানে যাওয়ার থেকে বাঁচিয়েছেন অনুরূপভাবে সকল প্যারেন্টসরা নিজের সন্তানদেরকে সোশ্যাল মিডিয়া মোবাইলের ধ্বংসলীলা থেকে বাঁচান এটা আজ আমার আপনাদের বড় দায়িত্ব এসে গেছে আল্লাহ আমরা আমাদের নিজের দায়িত্বগুলোকে পালন করার তাতে সফলতা দান করুক কল দিন আমার নাম আহমদ শেহজাদ আমি এটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে আমাদের ঘরের ছোট ছোট দুটি বাচ্চা আছে তারা একজন নয় বছরের আরেকজন সাড়ে চার বছরের তো তারা অধিকাংশ সময় কথাবার্তা শুনে না তাদের মা বাবা তাদের উপর চিল্লাচিল্লি করে আর আমারও অনেক সময় রাগ চলে আসে চিল্লাই কথা শুনে না আর কখনো কখনো আমরা রাগ করে ফেলি তাদের উপর এজন্য আমরা কি করতে পারি অল্টারনেটর রাগ করা সমাধান নয় বকা দেওয়া রাগারাগি ঝাড়ি দেওয়া শাস্তি দেয়া এগুলো সমাধান নয় এগুলো তাদের বেশি ফিল করাতে হবে যে কোথায় যাচ্ছ বাসায় থাকো উত্তম পরিবেশে স্টোরেজ নিয়ে বিভিন্ন ঘটনা নিয়ে সুন্দর আচরণের সাথে এক উত্তম কমফোর্টেবল জোন নিয়ে নিজের সন্তানদের সাথে এন্টারটেন করুন আর তাদের সাথে কথাবার্তা বলুন আমি আপনাদেরকে বলছি সন্তানরা তাদের মা বাবার সাথে বসবে যতক্ষণ না মা বাবা সন্তানদের সাথে সেভাবে কথা বলবে যে সন্তান কথা বলতে চায় অনেক ধরনের এমন ইসলামিক স্টোরিজ আছে এমন খুব সুন্দর স্টোরিজ আছে মাওলানা রুম রহমতুল্লাহ তাল আলায়ের মসনবীর শরীফে অনেক ধরনের হরিণ কুকুর বিড়াল বাঘ শিয়াল সিংহ চিতার কবুতর কাক এভাবে চিল না জানি আরও কত কিছু কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন এত সুন্দর তার স্টাইল বোঝানোর কিন্তু প্রথমে আমাদের এই চিন্তাধারা হয়ে যাক যে আমাদের করতে হবে আর অর্থাৎ অনেক ধরনের ঘটনা রয়েছে ইনশাআল্লাহ এভাবে আমাদের একটু চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করু আমিন বিজাহিন নবী আমিন সল্লাহু তালা আলহিহিহিহি ওয়াসাল্লাম সাল্ল হাবিব সল্লাহু তালা আলা মুহাম্মদ মোদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে ওঠে তোমার জন্য তাৰ নেকাৰ বনাৰ ও গো মোৰ প্ৰিয় নবী